হ্যালো, নমস্কার। খুবই আমি কিন্তু খুব চাপে আছি, টিকিট টানা উচিত, অনেক অসুবিধা আছে, যা দরকার করো, এসে মালটা নিয়ে যায়, পুরী পৌঁছে দিতে হবে। তো জানো না, জানি চিন্তা নেই, জানতে পারবে না। অডিওটা ভাইরাল হয়েছে, সে বিষয়ে আপনি কি ব্যবস্থা নিয়েছেন, কি বলছেন? দেখো, এটা একদম ফলস। কেউ এটা উদ্দেশ্য প্রণোদিত, কোনো অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করেছে আমার নামে বদনাম করার জন্য। হ্যাঁ, আমি 3 তিনবারের সাংসদ জিতেছি এখানে, এইবারই এই প্রথম দেখছি এই সমস্ত নোংরামি হচ্ছে। তো এটা আমি অলরেডি রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করে দিয়েছি, আমি ওই সিপি চন্দননগর কমিশনারেটের কাছেও কমপ্লেন করে দিয়েছি। আমি তাদেরকে ইনভেস্টিগেশন করতে বলেছি এবং যারা করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছি। মানে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যেগুলো ভাইরাল করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে, না না ইউটিউব যেটা করেছে, তারা যারা করেছে সেটা কমপ্লেন করেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি লিখছি যে দিস ভিডিও এটা ইমিডিয়েটলি টেক ডাউন করা উচিত। আর শুধু তাই না, আমি পোর্টালটার এগেইনস্টে আমি কমপ্লেন করছি, অথরিটিজের কাছে তদন্ত হওয়া উচিত যারা কারা এমনি অপপ্রচার করছে, এমনি টাইপস অফ নোংরা রাজনীতি করছে। আর ইলেকশন কমিশনকে অনুরোধ করবো আপনারা ইমিডিয়েটলি এটাকে টেক ডাউন করে, এটা পুরোপুরি মিথ্যা অপপ্রচার, এর এগেইনস্টে ব্যবস্থা নিন। পুরোপুরি চক্রান্ত, এটা টোটালি ফলস, ফেব্রিকেটেড। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আগামী 5 মিনিটে আমি চিঠি করে দিচ্ছি। এটা কি আপনাকে মেলাইন করার জন্য? নিশ্চয়ই, এটা বলছি তো, রাজনৈতিক ষড়যন্ত্র, এতে এক ফোঁটা সত্যতা নেই, এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র।